بسم الله الرحمن الرحيم মানবতার পথ চলা চ্যানেল সত্যের পথে সালামুন আলাইকুম আজ আমি তোমাদের কোরআন ইসলাম ও ইসলামের নবী নিয়ে আলোচনা করব দয়াময় ক্ষমাশীল আল্লাহ আমাদের সুখের জন্য নির্দেশনা পাঠিয়েছেন তার কাছ থেকে এসব দিক নির্দেশনা ও উপদেশ নিয়ে পয়গম্বর এসেছেন পয়গম্বরগণ মানবজাতিকে আল্লাহকে জানার পথ বাতলে দিয়েছেন সেই সাথে শ্রেষ্ঠ উপায়ে জীবন যাপনের পথও দেখিয়েছেন নবী রাসূলগণ আমাদের অর্থাৎ মানব জাতিকে বলেছেন কিভাবে বন্ধু বান্ধবদের সাথে আচরণ করতে হবে কিভাবে মা বাপকে সম্মান জানাতে হবে কিভাবে আমাদের শিক্ষককে ধন্যবাদ জানাতে হবে নবী রাসূলগণ আমাদের বলেছেন কিভাবে দয়ালু ক্ষমাশীল আল্লাহর উদ্দেশ্যে বিনয়ের সাথে প্রার্থনা করতে হবে কোন কাজগুলো করলে আল্লাহ মহান আমাদের উপরে সন্তুষ্ট হবেন পরকালের জন্য আমাদের কি কি জিনিস দরকার আচ্ছা ধর্ম কি নবী রাসূলগণ আমাদের জীবনের জন্য যে নিদর্শনাবলী ও কার্যাবলী নিয়ে এসেছেন তাকেই ধর্ম বলে ধার্মিক কে একজন মানুষ যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং নবী রাসূলগণ যে নিদর্শনাবলী এনেছেন তা মেনে চলে সেই ধার্মিক আল্লাহ ধার্মিক লোকদের ভালোবাসেন এবং উত্তম পুরস্কার দান করেন ধার্মিক লোকেরা এই পৃথিবীতে সুখে জীবন যাপন করে পরকালে তারা সৌভাগ্যবান হবে আচ্ছা পয়গম্বর কাকে বলে মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য আল্লাহ পাক যেসব মহান পুরুষদের পাঠিয়েছেন এই দুনিয়াতে তাদেরকেই পয়গম্বর বলা বা নবী রাসূল বলা হয় চাপা কয়েকটা নবী রাসূলদের নাম বলেন তো কয়েকটি নবী রাসূলের নাম হলো হযরত আদম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আপা শেষ নবী কবে এসেছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে এসেছিলেন মক্কায় মক্কা ছিল তার জন্মভূমি চাপা আমাদের নবী কত বছর ছিলেন দুনিয়াতে আমাদের নবী 63 বছর এই দুনিয়াতে ছিলেন আচ্ছা দিদি আমাদের নবী নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলতে হয় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে দরুদ বা সালাওয়াত পড়তে হয় এটি আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন নবীর নাম শোনার পর তা বলা ফরজ আর যে না বলবে আল্লাহ রাগ করবেন তোমরা সবাই নবীর নামের পরে দরুদ পড়বে তো হ্যাঁ সবাই নবীর নামের পরে দরুদ পড়বো নাহলে আল্লাহ রাগ করবে তোমরা কি জানো নবীর নামের পরেও যেমন দরুদ পড়তে হয় নবীর আল বা বংশের উপরেও দরুদ পড়তে হয় আচ্ছা দিদি নবীর আল কারা তাদের উপরে দরুদ কেন পড়তে হবে নবীর সঙ্গে নবীর বংশ অর্থাৎ আহলে বায়তের উপরে দরুদ পড়াও ফরজ এটি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই আল বা বংশ হলো হযরত আলী আলাইহিস সালাম হযরত ফাতেমা আলাইহিস সালাম হযরত হাসান আলাইহিস সালাম ও হযরত হুসাইন আলাইহিস সালাম এবং হুসাইনের বংশ আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আহজাবে 56 নম্বর আয়াতে সেখানে আছে ইন্নাল্লাহা মালায়েকাতু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আচ্ছা দিদি কোরআন থেকে আমাদের একটি ঘটনা বলুন তো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়াযহিবা আনহুমুর রিজসা আহলাল বাইতি ওয়া তাহহিরুকুম তাতহীরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে দুর্বল অনুভব করছিলেন তারপরে তিনি ফাতেমার ঘরে এলেন এবং একটি চাদর চাইলেন এবং ফাতেমা আলাইহিস সালাম ওনার নিজের চাদরটি দিয়ে দিলেন যেটা ছিল রুমি কালো চাদর রাসূল খোদা সাল্লাল্লাহু সাল্লাম ওই চাদরটি নিয়ে ঘরের ভেতরে বসে রইলেন ইমাম হাসান আলাইহিস সালাম এলেন জিজ্ঞাসা করলেন আম্মা আমি এই ঘর থেকে নানা সুগন্ধ পাচ্ছি তো ফাতেমা আলাইহিস সালাম বললেন এই ঘরেতেই তোমার নানা আছে ইমাম হাসান আলাইহিস সালাম নানার কাছে গেলেন
এবং বললেন, এ নানা, আমি কি আপনার চাদরের ভিতরে আসতে পারি? রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই। ইমাম হাসান আলাইহিস সালাম চাদরের ভিতরে ঢুকে বললেন। কিছুক্ষণ পর ইমাম হুসাইন আলাইহিস সালাম এলেন এবং বললেন, আম্মাজান, আমি এই ঘর থেকে নানা সুগন্ধ পাচ্ছি। তো ফাতেমা আলাইহিস সালাম বললেন, এখানে তোমার নানা আছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম গেলেন, বললেন, এ নানাজান, আমি কি চাদরের ভিতরে আসতে পারি? রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই আসতে পারো। ইমাম হুসাইন আলাইহিস সালাম চাদরের ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর হযরত আলী আলাইহিস সালাম এলেন। আলী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া ফাতেমা, এই ঘরে কি রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহিস সালাম আছেন? তো ফাতেমা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমার আব্বা এই ঘরেতেই আছেন। হযরত আলী আলাইহিস সালাম ভিতরে গেলেন এবং বললেন, এ আল্লাহর রাসূল, আমি কি এই চাদরের ভিতরে আসতে পারি? তো হযরত রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, এ মেরে ভাই, নিশ্চয়ই তুমি আসতে পারো। হযরত আলী আলাইহিস সালাম এই চাদরের ভিতরে ঢুকে বললেন। তৎক্ষণাৎ হযরত ফাতেমা জাহরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এ আব্বা জান, আমি কি চাদরের ভিতরে আসতে পারি? রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, এ মেরে বেটি, এসো, তুমিও চাদরের ভিতরে এসো। যখন পাঁচজনেই চাদরের ভিতরে হলেন, তখন ফারিস্তারা আল্লাহর আরশ থেকে দেখতে পাচ্ছেন প্রচুর একটা নূর ঝলক আসছে। তখন ফারিস্তারা জিজ্ঞাসা করলেন, এত নূর কোথা থেকে আসছে? তো আল্লাহ বললেন, পাঁচটি পাক পবিত্র সত্তা এই চাদরের ভেতরে আছে। তো ফারিস্তারা জিজ্ঞাসা করলো, এই পাঁচজন কে? তখন আল্লাহ বললেন, এরা হলেন ফাতেমা, ফাতেমার আব্বা, ফাতেমার স্বামী ও ফাতেমার দুই সন্তান। এরাই হলো পাক পবিত্র, এদের চাদরের ভেতর থেকেই নূর আসছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। এতক্ষণ কোরআন থেকে যে ঘটনাটি আপনারা শুনলেন তা সূত্র হিসাবে কয়েকটি বইয়ের নাম আমরা উল্লেখ করছি। সাওয়ায়ে দূত তানজিল খণ্ড দুই পৃষ্ঠা 37 ও 38, আল মুস্তারদরাক আলা সহিআইন খণ্ড তিন পৃষ্ঠা 158, হাদিস নাম্বার 4705, মুসনদে ইবনে হাম্বাল খণ্ড 10 পৃষ্ঠা 197, হাদিস নাম্বার 26659, এছাড়া সুনানে তিরমিজি খণ্ড 5 পৃষ্ঠা 699, হাদিস নাম্বার 3871। এছাড়াও আরো অনেক সূত্র আছে, সময়ের সাপেক্ষে আমরা এই চারটি বইয়ের নাম উল্লেখ করলাম। আচ্ছা দিদি, মোবাহেলা কথাটা আমরা শুনেছি, এটা কোরআনে কোথায় আছে এবং মোবাহেলার ঘটনাটা একটু যদি বলতেন ভালো হতো। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান হাজ্জাকা ফিহি মিম বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলু নাদউ আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতুল্লাহ। যদি কেউ তোমার সাথে তার বিষয়ে তর্ক করে, তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপরে বলো, আসো, আমরা ডাকি আমাদের পুত্রদের এবং তোমরা তোমাদের পুত্রদের, আমাদের নারীদের এবং তোমাদের নারীদের, আমাদের সত্তাদের এবং তোমাদের সত্তাদের, এরপর আন্তরিকভাবে প্রার্থনা করি এবং ডেকে আনি আল্লাহর অভিশাপ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজরান খ্রিস্টানরা এসেছিলেন, তারা বলছিল তাদের ঈসাই শেষ নবী। রাসূল বললেন, কেন? তখন তারা বলল, ঈসার মা আছে কিন্তু বাপ নেই। রাসূলুল্লাহ তা শুনে বললেন, তাহলে তো আদম আলাইহিস সালামই শেষ নবী, কারণ তার আব্বাও নেই, মারও মাও নেই। এরপর এই আয়াত নাজিল হলো। আল্লাহ বললেন, যারা সত্য জেনেও সত্যকে কবুল করে না তারা কাজ্জাব, তাদের বিরুদ্ধে হে রাসূল মুবাহালা করতে আসো, তাদের বলু তারা যেন তাদের সন্তানদের নিয়ে আসে এবং তারা যেন তাদের নারীদের নিয়ে আসে এবং আপনি আপনার নারীদের নিয়ে যান, তারা তাদের সত্তাদের নিয়ে আসুক এবং আপনি আপনার সত্তাদের নিয়ে যান। এরপর এই আয়াত নাজিল হলো। আল্লাহ বললেন, যারা সত্য জেনেও সত্যকে কবুল করে না তারা কাজ্জাব, তাদের বিরুদ্ধে হে রাসূল মুবাহালা করতে আস, তাদের বলুন তারা যেন তাদের সন্তানদের নিয়ে আসে এবং তারা যেন তাদের নারীদের নিয়ে আসে এবং আপনি আপনার নারীদের নিয়ে যান, তারা তাদের সত্তাদের নিয়ে আসুক এবং আপনি আপনার সত্তাদের নিয়ে যান। এই আয়াতের পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সন্তানের জায়গায় ইমাম হাসান ও ইমাম হুসাইনকে নিলেন, নারীদের জায়গায় মা ফাতেমাকে নিলেন এবং নফসের জায়গায় হযরত আলী আলাইহিস সালামকে। এই পাঁচজনে তারা মুবাহালায় গিয়েছিলেন, খ্রিস্টান নাজরানদের বিরুদ্ধে মুবাহালা করেছিলেন।
কিন্তু তারা মোবাহেলা করেনি। অর্থাৎ খ্রিস্টানরা যখন দেখলেন পাঁচজন নূরের ঝলক আসছে, তারা বস্ত্রতা স্বীকার করলেন এবং বললেন, এরা এত প্রবৃত্ত যে এরা যদি দোয়া করে এবং পাহাড়কে সরে যেতে বলে তাহলে পাহাড়ও সরে যাবে। তাই খ্রিস্টানরা ধ্বংস হয়ে যাবার ভয়ে আর মোবাহেলা করেনি, তারা জিজিয়া কর দিয়ে বস্ত্রতা স্বীকার করেছিল। এই হচ্ছে মোবাহেলার ঘটনা। কোরআন থেকে এতক্ষণ আপনারা যে ঘটনাটা শুনলেন, সেই ঘটনার সূত্র হিসাবে কয়েকটি বইয়ের নাম উল্লেখ করছি। তাফসিরে দুররে মানসুর খণ্ড 2 পৃষ্ঠা 39, সহি মুসলিম খণ্ড 4 পৃষ্ঠা 187। এছাড়া পশ্চিমবাংলা থেকে প্রকাশিত হয়েছিল জনতার আদালত দিন দুনিয়া পৃষ্ঠা 11, রুহুল মানি খণ্ড 32 পৃষ্ঠা 189, তাফসিরে জালালাইন খণ্ড 1 পৃষ্ঠা 60। এছাড়াও আরও অনেক সূত্র আছে, বই আছে, কিন্তু সময়ের সাপেক্ষে এই কটি বইয়ের নাম উল্লেখ করা হলো। এই আয়াতটি সূরা আলে ইমরানের 60 নম্বর আয়াতে আছে। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত তাফসির কারকগণ ব্যাখ্যা করতে গিয়ে এই ঘটনায় উল্লেখ করেছেন, এটি কোরআনের ঘটনা। তাই আমাদের কোরআনের বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্ক গড়তে হবে। দিদি, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের কোরআন থেকে কিছু ঘটনা শোনালেন যা আমরা কোনোদিন শুনিনি। আচ্ছা দিদি, কোরআন কি? কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী। কিন্তু এই কোরআনের একটি মারেফাত আছে, তা হলো পৃথিবীতে 14 জন মাসুমিন এসেছেন। তারা হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতেমা আলাইহিস সালাম, ইমাম আলী আলাইহিস সালাম, হযরত হাসান আলাইহিস সালাম, হযরত হুসাইন আলাইহিস সালাম, ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম, মুহাম্মদ বাকির আলাইহিস সালাম, হযরত জাফর সাদিক আলাইহিস সালাম, হযরত মুসা কাজিম আলাইহিস সালাম, ইমাম রেজা আলাইহিস সালাম, মুহাম্মদ তাকি আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ নাকি আলাইহিস সালাম ও হযরত হাসান আসকারি আলাইহিস সালাম ও আমাদের আখেরি ইমাম হযরত মেহেদী আলাইহিস সালাম। আমি তোমাদের সামনে যে 14 জনের নাম নিলাম, এনারা খুবই পবিত্র, নিষ্পাপ। এই নিষ্পাপ পবিত্র সত্তাদের জীবন কাহিনী হলো কোরআনের সমষ্টি। পুরো কোরআনকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে এই 14 জনকেই পাওয়া যাবে। এই জন্য সবাই রসূলুল্লাহকে জীবন্ত কোরআন বলে, এই জন্য ইমাম আলীকে জীবন্ত কোরআন বলে, সেইভাবে মা ফাতেমাও জীবন্ত কোরআন, ইমাম হাসানও জীবন্ত কোরআন, ইমাম হুসাইনও জীবন্ত কোরআন, এইভাবে 14 জন এবং শেষ ইমাম ইমাম মাহদী আলাইহিস সালাম। এই 14 জন সবাই জীবন্ত কোরআন। তোমরা প্রশ্ন করেছিলে কোরআন কি, আমি জবাব দিলাম কোরআন হলো 14 জন পবিত্র সত্তার সমষ্টি এবং তাদের জীবন কাহিনী। কেউ যদি এই 14 জনকে বোঝে এবং জানে তবে কোরআন বুঝতে পারবে। আর যারা এই 14 জনকে জানে না বা বোঝে না তারা কোনোদিন কোরআন বুঝতে পারবে না। এই জন্য পৃথিবীতে কোরআন থাকা সত্ত্বেও মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত। তাহলে বাচ্চারা কেমন লাগলো? ইনশাল্লাহ আমরা আবার এরকম কোরআন, নবী এবং ইমামদের নিয়ে বা কোরআনের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা রাখবো। আজকের মতো খোদা হাফেজ। খোদা।